আজ থেকে আমি আপনাকে নিয়ে আমি না, একদম না, যেমন চলছে ঠিক তেমনই চলবে। আর এমনি তো তুমি তো কমপ্লিটলি ফেক, কারণ এক এক সময় এমন করো যেন তোমার কত দুঃখ, কান্নাকাটি করো, আর এক এক সময় এমন করো যেন আপনার স্ত্রী। শোনো, কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে, এই নিয়ে তো লাফালাফি করার কিছু হয়নি। লাফালাফি তো আমি করবো, কথাটা যখন বেরিয়েই গেছে তখন তো আর কিছু করার নেই। আপনি আপনার বাবার হাতটা যেভাবে তখন ধরলেন না, ফুল ফিদা হয়ে গেছি। আপনার মেজাজ দেখে তো আপনার বাবা একদম ফুস, এই জন্যই বলে অতি পরম গুরু আমি শেষ আর আপনি শুরু। হয়েছে কবিতা বল, এই নিয়ে এত এক্সাইটমেন্ট দেখানোর কোনো কারণ নেই। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো আমি একই কাজ করতাম, মেয়েদের উপর অত্যাচার আমি মানতে পারি না, আমি এরকম এটাই আমার ক্যারেক্টার। মানেটা কি? মানে রাস্তাঘাটে কোনো মহিলা বিপদে পড়লে তাকে বাঁচাবার জন্য আপনি আমার স্ত্রী বলে ঝাঁপিয়ে পড়বেন? নন্সেন্স। না 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 না, আপনাকে আমি আর একা ছাড়তে পারবো না রাস্তাঘাটে, আমার ভরসা হচ্ছে না। নন্সেন্স। এই 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 কি বললাম? আমি আপনাকে একা কোথাও যেতে দেব না। আজ থেকে আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে সাথে যাব, আপনাকে আমি একা ছাড়ব না। এটা কি? আমি আর শাড়ি, কিন্তু দুটোকে আলাদা লাগছে কেন? এক সেকেন্ড, আগের দিন এমন করলে যেন তুমি শাড়ি পরতে পারো না। কই, আজকে তো তোমাকে আর শাড়ি কি আলাদা লাগছে না? তাহলে আগের দিন নাটক করছিলে? আপনি জানেন না এটা তো রেডিমেড শাড়ি, এটা টুক করে গলি নেওয়া যায়, এতে কোনো ঝঞ্ঝাট নেই, দেখুন পকেটও আছে। তুমি এই শাড়িটা পেলে কোত্থেকে? কে দিয়েছে তোমাকে? একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, তোমাকে যদি কেউ না দিয়ে থাকে তাহলে তুমি কি নিজে বানিয়েছো শাড়িটা? হ্যাঁ তো, আমি বানিয়েছি। এই তো আপনি ফুল নম্বর পেয়েছেন, একদম ফুল নম্বর। আপনি আপনার বউকে চেনা শুরু করে দিয়েছেন, আমি বানিয়েছি তো। ইয়ার্কি মারছো? আমি নিজের চোখে দেখেছি তুমি সূর্যে সুতো পড়াতে পারো না, আর তুমি এরকম একটা ইনোভেটিভ শাড়ি বানিয়েছো। এই রে, আমার বরটা তো কিছুই ভুলে না দেখছি, কি করবো এবার? দুই শাড়ি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।